আল্লাহর দরবারে হাজিরা দিতে মসজিদে যায়, তখন প্রথম বিধান হলো আমার মোবাইল মাশাআল্লাহ, বলেন মোবাইল ঘটনা চক্রে আপনার বন্ধ করতে মনে নাই। এমন হতে পারে না, এমন হতে পারে মনে নাই, মসজিদের ভিতরে গিয়ে নামাজে দাঁড়াইছে আর এমন অবস্থায় আপনার মোবাইলে রিংটুন বেজে উঠেছে। আমি ব্রাহ্মণবাড়ি এক মসজিদে মাগরিবের নামাজ পড়তেছি, নামাজ পড়া অবস্থায় সিজদাই গেলাম, সিজদাই গিয়ে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহরে বুঝাই আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমার এই হৃদয়ে আর কেউ নাই একমাত্রই তুমি, তুমি মানে আমার ফাঁসের এক যুবক সেজদায় আমার সাথে, হের মোবাইলে রিংটুন বাজ্জা উঠছে, মেরে দিল মে তু হে, মেরে দিল মে, মানে এটা দিয়ে কি বুঝাইছে আল্লাহ আমার অন্তরে, এ তু হে কেডা বুঝছেন তো, হে নিজের মনের মানুষটাকে বুঝায়, এই পৃথিবীতে আমার দিলে আর কেউ না থাকলেও তুমি আমার অন্তরে আছো, নাউজুবিল্লাহ বলবেন না। এবার আসেন, এই রিংটুন যদি নামাজের ভিতরে বেজে উঠে আমরা কি করব, তখন একটু খেয়াল করে শুনেন, এই তো নিয়ত বান্দার সিস্টেম, এভাবে মনে করেন আছি রিংটুন বেজে উঠছে, কোন হাতটা সহজে নেওয়া যাবে, ভিতরেরটা না উপরেরটা, এই জন্য মাসআলা হলো এই হাতটা ভিতরে ঢুকাইয়া এমন বাটন আছে যেই বাটনে চাপ দিয়া ধরলে বিনা কাফনে দাফন হয়ে যাবে, কি বলেন ঠিক না, এই জন্য চাপ দিয়া ধইরা বন্ধ করে দেওয়া, এইভাবে ফকের থেকে আইন না, মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন এইভাবে আইনা যদি এইভাবে দেখে ওই দূরে যে এক বেড়া দাঁড়ানো, এ যদি দেখে আমি নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন করতেছি, হে কিতা বুঝবো আমি নামাজি, ওই দেখুই না যদি বুঝে এই লোক যেই কাম করতেছে নামাজি তা করতে পারে না, তাইলে এই যে আমি তাকায়া বন্ধ করলাম নামাজ নষ্ট হয়ে যাবে, বলে হুজুর ঠিক আছে দেখতাম না, আমার সেট আমার জানা আছে, হাত ঢুকাইলেই বলতে পারবো কোন বাটনে চাপ দেব, 99% এটা বলা যাবে, কি বলেন ঠিক কি না, তবে খেয়াল রাখবো সুবহান রাব্বিয়াল আলা অথবা সুবহান রাব্বিয়াল আজিম তিনবার বলা যায় এমন পরিমাণ সময় যেন না লাগে, এর চেয়ে কম সময়ের ভিতরে অফ করে দিব, কই হাত দিয়া, ওই যে এক হাত ধরে রেখেছেন এখানে, কই হাত দিয়া বন্ধ করব, এক হাত দিয়া বন্ধ করব, হুজুর ঠিক আছে ওয়াজ বুঝলাম এই মোবাইল এক হাত দিয়া বন্ধ করব, কিন্তু হুজুর আমার যে এই মোবাইলের রিংটুন বাজ্জা উঠছে, কারণ ইডার মধ্যে যে অন্তর তালা লাগাইছি, চার পাঁচটা নাম্বার ওটি ফোন লাগা আছে না, কথা কন নাকি, হুজুর ইডা অফ করতে দুই হাত লাগবে, মাসআলা হইল দুই হাতে যদি অফ করা লাগে নামাজ নষ্ট হয়ে যাবে, এখন কি করব, রিংটুন বাজতে আছে বাজতে আছে বাজতে আছে, আওয়াজ যে মানে মোটামুটি কিয়ামতে সুগ্রা কায়েম করে লাসিদা, এই জন্য এখন কি করব, এখন ফতোয়া হলো নামাজ বাদ গেলে আপনার একা বাদ যাক, এই আওয়াজের কারণে অন্যান্য মুসল্লিদের নামাজের একাগ্রতা যেন নষ্ট না হয়, এটা বন্ধ করতে দুই হাত লাগবে, লাগক দিয়া তিন হাত লাগাও দরকার, লাগাই এলো কি করতে হবে, আমার নিজের নামাজ নষ্ট হয়ে গেছে, আমি আবার ইমামের সাথে এটা বন্ধ করিয়া আবার নতুন করিয়া শুরু করিয়া আকলের জরিমানা দিব, কি এর জরিমানা, আকলের জরিমানা দিব আমি, তবু আমার কারণে অন্যদের নামাজের হুসু খুসু যেন নষ্ট না হয়।